করতে হবে আমাদের ত্রিপুরা রাজ্য হিলি এরিয়া সমতল এবং রুরালের মধ্যে তাপমাত্রা আছে পাকা বাড়ি করতে গিয়ে পাহাড় এরিয়াতে ঘাড়ি ঢোকা ইট নিয়ে ঘাড়ি ঢোকা ভালো নিয়ে ঘাড়ি ঢোকা অনেক প্রবলেম হয় তাই রুরাল এরিয়া এবং সমতল এরিয়ার মধ্যে যে টাকার পরিমাণটা ওটা হিসাব করে দিলে খুবই ভালো হবে কারণ সমতল এরিয়াতে যে করটা 1.5 লাখ টাকা দিয়ে হবে সেটা রুরাল এরিয়াতে 1.5 লাখ টাকা দিয়ে করা সম্ভব হবে ওখানে আইনের পক্ষে ইমপ্লিমেন্টিং অফিসারের পক্ষে এর কাজ করতে গেলে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় কারণ বিগত 25 বছর ধরে এই সিপিএম সরকারের রাস্তাঘাট বলতে কিছু নেই এখন আমি যে কনস্টিটিউয়েন্সি থেকে জিতে এসেছি সিমনা কনস্টিটিউয়েন্সিতে প্রচুর বাড়ি রয়েছে এখনো যেখানে গাড়ি যেতে পারে না ওই সব জায়গাতে পাকা বাড়ি কিভাবে করবে 2-3 কিলোমিটার হেঁটে যেতে হয় এখনো প্রচুর গ্রাম রয়েছে ওই সব গ্রামে ড্রাই এরিয়া ড্রাই কালিন কালকে যে আলোচনা করা হয়েছিল জলের জন্য ড্রাই কালিন জল থাকে না যদি গাড়ি নিয়ে চলন দিতে হয় ওখানে গাড়ি যেতে পারছে না ওখানে কিভাবে জল যাবে ওখানে কিভাবে বাড়ি ঘরগুলি করা হবে তাই আমার ভারপ্রাপ্ত মন্ত্রীর কাছে এটাই অনুরোধ থাকবে যে ওই সব এরিয়ার জন্য যে পাকা বাড়ির জন্য টাকা একটু রেডি স্পেশাল করে দেখা হয় আমি আরেকটা কথা অ্যাড করতে চাই সিপিআইএম এর যে রাজ্য সম্পাদক বিশ্বন্দর মহাশয় বলেছিলেন যে পাহাড় এরিয়ার যে জনজাতিরা নদীর জল খেতে ব্যবহার করে সেই কথা গতকাল কেউ বলা হয়েছিল আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন যে কিছু মুসলিময় জনজাতিরা নদী অথবা সরা জল খেতে ব্যবহার করে করবে না কেন 25 বছর ধরে যদি কোনো যে কোনো ব্যক্তি যে কোনো সুস্থ ব্যক্তি যদি নিরামিষ খায় 20 বছর ধরে ওনাকে যদি মাংস খেতে বলা হয় খেতে পারবে কোনোদিন পারবে না 20 বছর ধরে যদি আমি 6 দিন জল খাই তাহলে আমাকে যদি ফিল্টারের জল 20 বছর ধরে যদি ফিল্টারের জল গ্লাস দিয়ে এনে দেওয়া হয় উনি কি হজম করতে পারবেন ওই পেটে ওই জলটা কি করেছেন আপনারা আমাদের জনজাতিদের জন্য কি করেছিলেন আপনাদের লজ্জা থাকা উচিত এত যে ভাত গুলি করেছেন এই ভাত ফেলে আমাদের ঘুরতে হয়েছে এত রাস্তা নেই এখনো ওই সব রাস্তাতে বাড়িঘর কিভাবে হবে হ্যাঁ ওই বাড়িঘর যে হবে ওটা কিভাবে হবে পাপের প্রাচীর তো করতে হচ্ছে আমাদের এখন আমার এই কথাগুলি এখানে বলার কোন কি বলবো বলার ইচ্ছাই নেই তবু বলতে হচ্ছে কারণ এটা আমাদের সত্যি কথা আপনারা কোনোদিন সত্যি কথার উপর বিশ্বাস সত্যি কথাই বলতে পারেন না আপনারা সবসময় মিথ্যা কথা বলে অভ্যস্ত তাই ভারপ্রাপ্ত মন্ত্রীকে একে অনুরোধ থাকবে আমাদের যে সকল এরিয়াতে এখনো রাস্তা হয়নি এই বাড়ি ভারী করার সাথে সাথে রাস্তা যাতে করা হয় বলে অনুরোধ থাকবে